আসসালামু আলাইকুম। আশা করতেছি ভিউয়ার্স আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ভিডিওটা পেয়ে কিংবা ভিডিওটা প্লে করে হয়তো অনেক একটু অবাকই হয়েছেন। কারণটা হচ্ছে 4 তারিখের দিকে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে একটি গিভওয়ে ভিডিও আপলোড করব, আপনাদের মতামত জানার জন্য আর কি দিয়েছিলাম। তো অনেকেই হ্যাঁ বলেছিলেন দেওয়ার জন্য। তো পরবর্তীতে একটা টেকনিক্যালি প্রবলেম হওয়ার কারণে আর কি ভিডিওটি দেওয়া হয় নাই। এটা অবশ্য কারণটা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি। তাছাড়াও আমার নিজস্ব একটা প্রবলেম ছিল, শরীর ভালো ছিল না, আর মাঝখান দিয়ে 2 দিন ভিডিও দিই নাই। তো এই প্রবলেমের কারণে আর কি গিভওয়ে ভিডিওটা দেওয়া হয়নি। ওকে, তো আজকে ভাবলাম যে কোনো কাজ কাম নেই, তাই ভিডিওটা মেক করে দিচ্ছি, গিভওয়েটা দিচ্ছি। আর মাঝে মাঝে এরকম টাইপের ভিউয়ার্সদের কাছ থেকে এমন কিছু পাই যেটা আসলে পেলে অনেকটা কি বলবো, যাই হোক রাগ করার কিছু নাই, কার সাথে এবার করবো। তো ফাইনালি আর কি গিভওয়ে ভিডিওটা দিতে যাচ্ছি। তো কত টাকা দিতে যাচ্ছি, কীভাবে দিব, তো এবার মানে রেজাল্ট একটু ভিন্ন রকম হবে, যে ভাই কমেন্ট করছিল ওনার উপর ভিত্তি করে আর কি দিব। ওকে, তো এক্সাম্পল ওনার কমেন্টটা আসলে একটু আপনাদেরকে দেখাই, তারপর আমরা মেন টপিকে চলে যাব কীভাবে কী করব। তো এখানে আমি মানে পোস্টার দিয়েছিলাম মার্চের কয় তারিখ, 4 তারিখের দিকে আর কি এখানে পোস্টার দিয়েছিলাম। আচ্ছা, এখানে পোস্টটা দিয়েছিলাম। তো উনি আসলে কী বলছে, আমি আসলে ইউটিউবে শেয়ার করেছিলাম, অর্থাৎ কমিটি ট্যাবে দিয়েছিলাম। উনি এখানে আমাকে যেটা বললো যে আপনার কাছে আমাদের কোনো যোগ্যতা নাই। আচ্ছা, এখানে ভাই আপনার একটু ভুল হয়েছে, মানে যোগ্যতা না বলে যদি মূল্যটা বলতেন তাহলে বেটার হতো, এখানে যোগ্যতার কিছু নাই। ওকে, তো আমি আপনাদের জন্য আর কি দিয়ে থাকি, কিংবা এত কষ্ট করে ভিডিওগুলো মেক করি কাদের জন্য, আপনাদের জন্য। সো আপনারা যদি এরকম বলেন তাহলে হবে না। দেন তারপরবর্তীতে কী বলেছেন, গিভওয়ে, আচ্ছা গিভওয়েটা সাধারণ মানুষকে, আচ্ছা যাই হোক আমি আর বলতে চাচ্ছি না, আমার কাছে মানে সাধারণ মানুষের দাম নেই আসলে, মানে বলার মতো ভাষা নেই। আমার মানে তেমন কোনো ফ্রেন্ড আমার পার্সোনালি নাই, আর আমার কোনো ফ্রেন্ড আমার এই চ্যানেলের সাথে পরিচিত না, যারা নাকি আমার পার্সোনাল লাইফে ফ্রেন্ড রয়েছে। ওকে, জাস্ট অনলাইনেও তেমন কেউ নেই যাদেরকে বলবো যে আমার ভিডিও নিচে কমেন্ট করো। তো এখানে মূলত ওই রকম যোগ্যতা, আপনার কথা অনুযায়ী যোগ্যতাটা ওই দিক দিয়ে আসে যে নাকি যার কমেন্টে বেশি পরিমাণে লাইক ফেলাতে পারবো সেটা তার যোগ্যতা অনুযায়ী। সে যেভাবেই ফেলাক, সে 10টা 15টা জিমেল ক্রিয়েট করে যদি লাইক ফেলায় তাহলে সে কিন্তু অনেকটা মানে কষ্ট করে তারপরে কিন্তু মানে লাইকটা ফালাচ্ছে। তো সেক্ষেত্রে তার কষ্টের ফলটা কিন্তু সে এখান থেকে পাবে। তো আপনি এখানে কষ্ট না করে জাস্ট একটা কমেন্ট করে যদি নিয়ে যান, আর আপনি এখানে বললেন যে এটা মানে ল্যামডম বাড়াবে আর কি দেওয়ার জন্য জাস্ট ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে। তো এভাবে দিলে আসলে হয় না, এভাবে দিলে দেখা যাচ্ছে একজনের নাইস লেখে আরেকজনের বিশাল বড় একটা কমেন্ট করে, কিন্তু কথা হচ্ছে তার নাইসটাই উপরে চলে আসে। সো লাভ কী হলো, তাই না? সো আমি যেভাবে দেই সেটা হচ্ছে রিয়েলভাবে, যে কষ্ট করবে সে ফলটাও পাবে, তাই আর কি ওরকমভাবে দেওয়া। আচ্ছা, তো এখনকার আজকে একটু মানে ব্যতিক্রম হবে, একটু অন্য টাইপের করে দিতে যাচ্ছি। যেমন আপনার কথা অনুযায়ী আপনি বলছেন যে মানে লাইকের যে বিষয়টা এটা আমি কখনো বুঝবো না। আচ্ছা, বুঝলাম আপনার কথাটা। তো সেই ক্ষেত্রে মানে কমেন্টের উপরে ডিপেন্ড করে আজকের এই গিভওয়ের রেজাল্ট আমি যখন দিব কিন্তু কাজকে বলে দেবো যে কীভাবে কী করতে হবে। তো এটা মূলত লাইকের উপরে ডিপেন্ড করে আজকে বলবো না যে লাইকের উপরে ডিপেন্ড করবে আপনি উইনার হবেন কি না, তেমন কিছু না। আজকে হচ্ছে কমেন্টের উপরে ডিপেন্ড করবে আসলে আপনি উইনার হবেন কিংবা, ওকে। সো আপনি যদি উইনার হন তাহলে এটা আমি ঘোষণা দিয়ে দেবো, আর পুরাটাই ডিপেন্ড করবে আপনার কমেন্টের উপরে। তো ভিউয়ার্স, এখনকার মূলত কথা হচ্ছে যেটা কমেন্ট, তো কমেন্টটা কীরকম হতে হবে, দেখা যাচ্ছে একজনের নাইস লিখবে, অনেকে অনেক লম্বা লিখবে। তো যার কমেন্টটা আমার কাছে ভালো লাগবে, আই মিন যাদের কমেন্টগুলো আমার কাছে ভালো লাগবে, জাস্ট তাদেরকে আমি উইনার করব। আর কতজনকে করব সেটা আমি একলিস্ট বলে দিচ্ছি। আগে ফার্স্ট অফ অল এখানে দেখেছি আসলে অ্যামাউন্টটা আমি দিচ্ছি কতটুকু, মানে এখানে অ্যামাউন্টটার পরিমাণটা আর কি এখানে বলে দিই, মানে হাজারখানিক টাকার মতো আমি আর কি দেবো। আমার কাছে এত টাকা নেই কিংবা তারও বেশি দিতে পারবো না, যতটুকু হয় আর কি। তো 1000 টাকার মতো আর কি। ওকে, আচ্ছা, তো 1000 টাকার মতো যদি হয়, এক্সাম্পল 1000 টাকা আমি যদি দিই তাহলে সেক্ষেত্রে কতজনকে দেওয়া যায়। তো এখানে
আচ্ছা, এখানে যদি আমি 20 জনকে সিলেক্ট করি, আচ্ছা একটুখানি ওয়েট, আচ্ছা এখানে 20 জনকে যদি ধরি তাহলে কত করে, 50 টাকা করে আসতেছে, ঠিক আছে। তো বেশি মানে তার চেয়েও যদি কম দিতে চাই তাহলে ঝামেলা হয়ে যেতে পারে। যেমন এক্সাম্পল, এখানে যদি আমি দেখাই, এখানে 25 জন, ঠিক আছে, 40 টাকা করে, দেন এক্সাম্পল 50 জন 20 টাকা করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি জাস্ট এখানে অনলি 20 জনকে দেব, ঠিক আছে, 20 জনকে 50 টাকা করে পেড করে দেব, 1,000 টাকা টোটালে, আর সেটা বাট রিচার্জের মাধ্যমে, ঠিক আছে, রিচার্জের মাধ্যমে এটা পেড করে দেব। তো এটার রেজাল্টটা কবে দেব এবং কি কাজটা কি সেটা আমি দেখাই। কাজ তো আমি তেমন কিছু রাখি না, যারা নাকি আগে থেকে আসেন কিংবা গিভওয়েগুলোতে জয়েন করতেছেন, আমার ভিডিওগুলো রেগুলার দেখতেছেন, ওকে। তো চ্যানেলটিতে চলে আসলাম, এখানে যেটা করতে হবে, জাস্ট এই যে এখন ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা আপনি যখনই দেখতেছেন আমি এক্সাম্পলি দেখাই দিই, পেয়ে যাবেন। আমি বলবো না যে আমার এটা ওই জায়গায় শেয়ার করেন, ওই জায়গায় শেয়ার করেন, আমি জানি এগুলো অনেকটা ঝামেলাজনক, অনেকটা ঝামেলা ফিল করতে হয়। তো এই ঝামেলাগুলোতে ফিল না করতে হয় তো সেটা আর কি দেখিয়েছি সোজা হিসাব। যেটা আপনি যখনই আমার ভিডিওটা প্লে করবেন, প্লে করার পর এরকম চলে আসবে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু কষ্ট করে এই যে এখানে সাবস্ক্রাইবের অপশন আছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে পাশে বেল আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে জাস্ট অলে ক্লিক করে দেবেন, ওকে। তো আমি বলছি না যে আমি গিভওয়েটা দিচ্ছি এই কারণে আপনার সাবস্ক্রাইব করতেই হবে, তেমন কিছুই না। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন, ঠিক আছে, আর লাইকের অপশন অন থাকবে, ভালো লাগলে লাইক ডিসলাইক যেটা ভালো লাগে সেটা দিয়ে দেবেন, আর ভিডিও কোথাও শেয়ার করবেন না দয়া করে, ঠিক আছে, কোথাও শেয়ার করবেন না। দেন তারপর যেটা রয়েছে নিচে একটা কমেন্ট করে দেবেন, দেন নিচে আপনার ইচ্ছে মতো একটা কমেন্ট করে দেবেন, ঠিক আছে। তো আজকে কিন্তু বলে রাখি, যা শুধুমাত্র কমেন্টের উপরে ডিপেন্ড করে মানে উইনার ঘোষণা করা হবে, ঠিক আছে, লাইকের উপরে ডিপেন্ড করে না, যা শুধুমাত্র কমেন্টের উপরে ডিপেন্ড করে কে কতটুকু ভালো কমেন্ট করেছে। আমরা যে প্রশংসা করতে হবে এমন কিছু না, জাস্ট ওই ভাইয়ের কথা অনুযায়ী আর কি আমি আজকে এটা বলা কিংবা দিচ্ছি। আশা করি সবার ভালো লাগবে, খারাপ লাগার এখানে কোনো রকম মানে নাই। তা আপনার ইচ্ছা মতো একটা কমেন্ট করে দেবেন, গালিও দিতে পারেন আমাকে, কোনো প্রবলেম নাই। দেন তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নাম্বারটা দিয়ে দেবেন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনি যে পেমেন্টটা রিসিভ করবেন, কারণ বলা তো যায় না হয়তো আপনি উইনার হয়েও যেতে পারেন। দেন নিচে আপনার নাম্বারটা সিলেক্ট করে দেবেন যেটা কিনা আপনি কন্টিনিউ ব্যবহার করেন, দ্যাটস ইট, আপনি যেটাতে পেমেন্টটা রিসিভ করবেন। তো 50 টাকা সেটা আমি রিচার্জের মাধ্যমে পেমেন্টটা পেড করবো, বিকাশে দেওয়া যাবে না, বিকাশে অনেকটা ঝামেলা, বিকাশে অনেকটা ফ্রি নেয় সেই কারণে আর কি একটু প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। তো রিচার্জের মাধ্যমে টাকাটা পেড করে দেবো, এখানে নিচে রিচার্জ লিখে দেবেন কিংবা জাস্ট নাম্বারটা কমেন্ট করে নাম্বারটা জাস্ট পেড করে দেবেন, নাম্বারটা সেন্ড করে দিলেই হয়ে যাবে। তো এখানে আরও 2টা কাজ রয়েছে, সেই কাজটা আমি দেখাই দিই। সেটা হচ্ছে 2টা একটা চ্যানেল, একটা গ্রুপ রয়েছে আমার, যা শুধুমাত্র আপনাদের জন্য এগুলো মানে ক্রিয়েট করা, খোলা আপনাদের সুবিধার জন্য। তো সেগুলোতে জয়েন করে নেবেন। এই যে প্রথম একটা লিঙ্ক পাবেন, জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল, ঠিক আছে, তো জয়েন্ট টেলিগ্রাম, তো এখানে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপটাতে আর কি জয়েন করে নেবেন। দেন তার পরবর্তীতে আরেকটা অপশন পেয়ে যাবেন, সেটাতে লিঙ্ক শেয়ার। আমাদের মধ্যে অনেকে আছে যারা নাকি অনলাইনে আসি, মানে আদারওয়াইজ শেয়ারগুলো আমি শেয়ার করে থাকি, অনেকে রেফার করতে পারেন না। তা আপনি যদি এই গ্রুপটাতে জয়েন করেন, জয়েন করার পর লিঙ্ক শেয়ার করেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনি দেখা যাচ্ছে আপনি যে লিঙ্কটা শেয়ার করবেন সেখান থেকে কিন্তু 10টা 20টা রেফার কিন্তু এমনিতেই চলে আসবে। অনেকে কিন্তু লিঙ্ক শেয়ার করে, অনেকে কিন্তু অনেক রেফার কানেক্ট করে। সো আমি অবশ্যই বলবো যে অবশ্যই এটাতে জয়েন করে আপনি লিঙ্ক শেয়ার করবেন, যে এয়ারড্রপগুলোতে আপনি জয়েন করেন, আর ওপরেটাতে জয়েন হয়ে থাকবেন। আমি যে আপডেটগুলো দিই সেই আপডেটগুলো পাওয়ার জন্য আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিয়ে থাকি, যেটা কিনা শর্ট টার্মের মধ্যে পেমেন্ট করে খুবই ইজিলি কিংবা ইমার্জেন্সি পেমেন্ট করে থাকে, সেগুলো কিন্তু শেয়ার করে থাকে, যেগুলো ইউটিউবে শেয়ার করার মতো সময় থাকে না। এক্সাম্পল, একটা ভিডিও বানাতে গেলে দেখা যাচ্ছে আপনার মিনিমাম 5 মিনিট সময় লাগে, থাম্বনেল বানাতে 10 মিনিট সময় লাগে, আর টাইটেল এবং কি ট্যাগ মেক দিতে দেখা যাচ্ছে আরও অনেকটা সময় লেগে যায়, টোটালে বলা যায় যে 1 ঘন্টা সময় লেগে যায় ভিডিও আপলোড করতে করতে বানিয়ে। তো টেলিগ্রাম চ্যানেলে যদি সাথে সাথে দিয়ে দিই সেখান থেকে কিন্তু আপনি সাথে সাথে কিন্তু জয়েন হয়ে যাবেন, আর আমি নিজে সেখানে ভয়েস দিয়ে ভালো করে বুঝিয়ে দিই, ওকে। সো এই যে এখানে আপনারা জয়েন করে নেবেন, ঠিক আছে, এখানে আপনারা অনেকে জয়েন করছেন, আর আপনারা যারা বাকি আছেন আপনারা অবশ্যই জয়েন করে নেবেন, বলতে পারেন যেটা গিভওয়ে ট্যাক্সের মধ্যে আর কি পড়ে, সো অবশ্যই জয়েন করে নেবেন। তো এখানে 2 নম্বরে যেটা রয়েছে এখানে লিঙ্ক শেয়ার করার জন্য, এতক্ষণ যেটা নিয়ে ভগবগ করলাম, তো এখানে যদি জয়েন হন, এখানে জয়েন করে যদি আপনার রেফার লিঙ্ক দিয়ে শেয়ার করেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এখান থেকে কিছু রেফার কানেক্ট করতে পারবেন, ওকে।
সো অবশ্যই জয়েন করে নেবেন। জাস্ট এতটুকুই কাজ, তেমন কিছু না কিংবা ঝামেলাজনক আমার মনে হয় না, ঠিক আছে? সো ঝামেলাজনকের কিছু নাই, সো জয়েন করে নেবেন। জাস্ট এগুলো আপনাদের সাথে আমি জাস্ট আপনাদেরকে ভালোবেসে দিচ্ছি, কারণ আপনারা অনেকেই আমার রেফারে জয়েন হন, তার সেই টাকাটা আমি আপনাদেরকে পেড করে দিচ্ছি, তাছাড়া আর কিছুই না। ওকে ওকে, তো এখন কথা হচ্ছে যে এটা আসলে পেড করবো কবে সেটা বলি। আজকে কয় তারিখ? 7 তারিখ, ঠিক আছে? আজকে 7 তারিখ, আর এখন বাজে কয়টা? 8টা। ভিডিওটা আপলোড করতে করতে 11টা থেকে 12টা নাগাদ হয়ে যেতে পারে। দেন 11 তারিখে রেজাল্টটা দিয়ে দেবো, মানে একদম শর্ট টাইম আমি নিয়েছি, 7 দিন 8 দিন 10 দিন নেই নাই, অনলি 3টা দিন সময় নিয়েছি, মানে 72 ঘন্টা পরে আর কি পেমেন্টটা করে দেব, ঠিক আছে? আর পেমেন্টটা করব শুধুমাত্র টেলিগ্রাম চ্যানেলে, ইউটিউবে ভিডিও দেওয়া হবে না, আশা করি ভিডিও দিব না, জাস্ট টেলিগ্রাম চ্যানেলে দিব, আপনারা অবশ্যই জয়েন থাকবেন। যেটা বলেছিলাম আর কি, শুধুমাত্র 20 জনকে, হ্যাঁ 20 জনকে আর কি দেওয়া হবে, 20 জনকে দেবো জাস্ট 50 টাকা করে। জাস্ট অ্যামাউন্ট ছোটো বড় কিংবা এরকম টাইপের কেউ কিছু মিন করবেন না, জাস্ট মানে একটু ভালোবেসে কষ্ট করে জয়েন করে নেবেন, আমরাই তো, তাই না? তো এখানে হিংসা করার কিছু নাই, বাজে মন্তব্য করার কিছু নাই, এহেলো বিষয়। সো যাই হোক, তো সবাই ভালো থাকেন, আজকে পর্যন্তই, টেক কেয়ার।